নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে কথা বলবো কালকে যে ম্যাচটা হয়ে গেল এফসি গোয়া এবং আল রায়ানের বিরুদ্ধে সেই ম্যাচ সম্পর্কে তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সম্পূর্ণ ম্যাচের আপডেট পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি মেন আপডেটে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমেই যদি স্টার্টিং লাইন আপে আসি এফসি গোয়া কিন্তু কালকের ম্যাচে পুরো দারুণ টিম নামিয়েছিল অর্থাৎ এফসি গোয়ার বেস্ট ইলেভেনকে কালকে আমরা মাঠে দেখতে পেয়েছি ফোর ওয়ান ফোর ওয়ান এই ফরমেশনে এফসি গোয়া শুরু করে গোলে অবশ্যই ধীরাজ সিং মৈরাংথেম আগের ম্যাচ মিস করার পর ফিরে আসেন চারজন ডিফেন্ডার স্যানসান পেরেরা ইভান গঞ্জালেজ জেমস ডোনাচি এবং সেরিটান ফার্নান্ডেজ মাঝমাঠে মাঠে এডু বেডিয়া চারজন আরও মিডফিল্ডার জর্জ অর্টিজ মেন্ডোজা বাঁদিক থেকে ডানদিক থেকে জেসুরাজ দুজন সেন্ট্রাল মিডফিল্ডে ব্রেন্ডান ফার্নান্ডেস এবং গ্ল্যান মার্টিনস আর লোন স্ট্রাইকার হিসেবে ছিলেন ঈশান পান্ডিতা এই ম্যাচের শুরু থেকেই কিন্তু এফসি গোয়া অল আউট অ্যাটাকিং খেলেছে এবং দারুণ ফুটবল খেলেছে এফসি গোয়া এবং ম্যাচের খুবই স্টার্টিংয়ে অর্থাৎ তিন নম্বর মিনিটেই এফসি গোয়া তাদের প্রথম গোলটা করে দেয় আল রায়নের বিরুদ্ধে গোলটা করেন এফসি গোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার এই টিমে জর্জ অর্টিস মেন্ডোজা অসাধারণ একটা ফিনিশ জর্জ অর্টিজ মেন্ডোজার এবং সেখানেই এফসি গোয়া তাদের প্রথম গোলটা পেয়ে যায় এবং জুয়ান ফেরান্ডোর আন্ডারে এটাই তাদের সবচেয়ে ফাস্টেস্ট গোল এখনও অবধি প্রথম হাফে এই লিডটা পেয়ে যাওয়ার পর কিন্তু এফসি গোয়ার মনোবল আরও বৃদ্ধি পায় এবং খুবই ভালো ফুটবল খেলে ফার্স্ট হাফে তিনটে শট ছিল এফসি গোয়ার এবং তিনটেই ছিল টার্গেটে ঈশান পান্ডিতাও বেশ কয়েকটা ভালো ভালো অ্যাটাক তৈরি করছিলেন এবং মাঝমাঠ থেকে গ্ল্যান মার্টিনস ব্রেন্ডান ফার্নান্ডেজরা খুবই ভালো ফুটবল খেলেছেন প্রথম হাফে তবে আল রায়নের স্ট্রাইকাররাও কিন্তু অ্যাটাক করছিল। তবে তারা বারবারই বাধাপ্রাপ্ত হচ্ছিল এফসি গোয়ার ডিফেন্সের কারণে খুবই ভালো ডিফেন্ডিং করেছেন প্রধানত তারিফ করতেই হবে ইভান গনসালেজ এবং সেরিটান ফার্নান্ডেজের এই দুজন কিন্তু খুবই ভালো ডিফেন্ড করেছেন এবং ধীরাজ সিং তো গোলে ছিলেনই আজকের ম্যাচে তো সেক্ষেত্রে আগের ম্যাচের মতো অত ভুল আই থিঙ্ক গোলে হওয়ার কথা একদমই ছিল না এবং সেটাই হয়েছে ধীরাজ সিংয়ের অসাধারণ গোলকিপিং এই ম্যাচেও জারি ছিল বক্সের একদম বাইরেই আল রায়ান একটা ফ্রিকও পেয়েছিল কিন্তু সেটাও খুব ভালো সেভ করেন ধীরাজ সিং এছাড়া এফসি গোয়া গোলটা পেয়ে যাওয়ার পর থেকে কিন্তু কাউন্টার অ্যাটাকে বেশ ভালো হিট করছিল আল রায়ান অ্যাটাকে যাচ্ছিলো এবং তার সুযোগ নিয়ে এফসি গোয়া করছিলো কাউন্টার অ্যাটাক আরও গোল হতেই পারতো প্রথম হাফে ঈশান পান্ডিতে একটা খুবই ভালো লং রেঞ্জারও নিয়েছিলেন কাউন্টার এটা করতে গিয়েই আরেকটু তিনি টাইম নিতে পারতেন এবং আরেকটু এগিয়ে যদি শটটা মারতে পারতেন ওটাও কিন্তু গোল হওয়ার খুব ভালো চান্স ছিল তো এইভাবেই প্রথম হাফে এফসি গোয়া এক শূন্য গোলে এগিয়ে যায় আলরায়নের থেকে এরপর সেকেন্ড হাফের শুরু থেকেই এফসি গোয়া তাদের ইন্টেন্ট পুরো পরিষ্কার করে দেয় একদমই যে তারা ডিফেন্সিভ ফুটবল খেলতে নেমেছে সেটা একদমই নয় পুরোপুরি অ্যাটাকিং ফুটবল খেলে সেকেন্ড হাফেও এফসি গোয়া এবং আমাদের সবার মন জিতে নিয়েছে এফসি গোয়ার প্রতিটা প্লেয়ার সেকেন্ড হাফের শুরুতেই ডিফেন্ডার স্যানসান পেরেরার জায়গায় নাবেন সেভিয়ার গামা এবং তার কিছুক্ষণ পরেই ঈশান পান্ডিতা আর জেসুরাজকে তুলে দেবেন্দ্র মুরগাওনকার এবং রোমিও ফার্নান্ডেজকে মাঠে নামানো হয় এফসি গোয়া অনেকগুলো ভালো ভালো চান্স ক্রিয়েট করেছিল সেকেন্ড হাফে সেরিটান ফার্নান্ডেজের তো একটা চান্স মনে পড়ে একটুর জন্য গোল করতে পারেননি পুরো বক্সের ভেতর কন্ট্রোলেও ছিলেন কিন্তু একটু টাইম নিয়ে ফেলেছিলেন সেই কারণে গোলটা স্কোর হয়নি অন্যদিকে গ্ল্যান মার্টিনস মাঝমার থেকে অনেকগুলো লং রেঞ্জার শট মারছিলেন তার মধ্যে একটা তো একটুর জন্য গোল হয়নি বারপোস্টের ওপর দিয়ে বেরিয়ে গেছে তাছাড়া দেবেন্দ্র মুরগাউনকার জর্জ অর্টিস মেনডোজারা অত্যন্ত ভালো অ্যাটাকিং ফুটবল খেলেছে সেকেন্ড হাফে বলতেই হবে নটা শট ছিল এফসি গোয়ার অন্যদিকে আল রায়নেরও ছিল দশটা শট মানে বলতেই পারো তুলনামূলক খেলা হয়েছে দুটো টিমের মধ্যেই সেম সেম পারফরমেন্স ছিল এফসি গোয়া একদমই পিছিয়ে ছিল না কাতার স্টার লিগের আটবারের চ্যাম্পিয়ন আল রায়নের থেকে আর এফসি গোয়ার ডিফেন্সের যত তারিফ করব ততটাই কিন্তু কম হবে ডিফেন্সের তিনজনের নাম তো অবশ্যই বলতে হয় যেমন সেরিটান ফার্নান্ডেজ জেমস ডোনাচি এবং ইভান গঞ্জালেজ অসাধারণ ডিফেন্স করেছেন কোনো সন্দেহ নেই এছাড়া সেভিয়ার গামাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন সেকেন্ড হাফে এসে আল রায়নের অ্যাটাকাররা তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলো মানে কীভাবে স্কোর হবে সেটাই তারা খুঁজে পাচ্ছিলেন না একের পর এক ভালো ভালো ক্লিয়ারেন্স ইন্টারসেপশন দেখিয়ে যাচ্ছিলো এফসি গোয়ার পুরো ডিফেন্স ইউনিট আর সবচেয়ে তারিফ যার করতেই হয় সেটা কিন্তু ক্যাপ্টেন এডুবেডিয়া এডুবেডিয়া মাঝমাঠে অসাধারণ ফুটবল খেলেছেন পুরো ম্যাচ জুড়েই ডিফেন্স অ্যাটাক সব জায়গাতেই এডুবেডিয়াকে দেখা গেছে তিনি প্রায় বলতেই পারো লিঙ্ক আপ ফুটবলটা খেলছিলেন মানে ডিফেন্স আর অ্যাটাকের মধ্যে আর ধীরাজ সিংয়ের গোলকিপিং নিয়ে তো অবশ্যই বলতে হবে খুবই ভালো কয়েকটা সেভ করেন ধীরাজ সিং তবে দুঃখের বিষয় যেটা একদম লাস্ট মোমেন্টে এসে অষ্টআশি মিনিট নাগাদ আল রায়নের তরফ থেকে গোলটা চলে আসে হ্যাঁ বন্ধুরা এফসি গোয়ার ডিফেন্স এবং গোলকিপার ধীরাজ সিং অনেক চেষ্টা করেছিলেন বলটা আটকানোর কিন্তু কোনোভাবেই সেভ করতে পারেননি একদম অষ্টআশি মিনিটে গিয়েই এফসি গোয়ার হার্ট ব্রেক হয়ে যায় বলতেই পারো নাহলে এফসি গোয়া কিন্তু ইতিহাস সৃষ্টির মুখে ছিল এ এফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম কোনো ভারতীয় ক্লাব হিসেবে জয়লাভ করতেই পারতো কালকের ম্যাচে এফসি গোয়া এত ভালো সুযোগ পরবর্তী সময়ে পাবে কিনা সেটাই এখন দেখার বিষয় তবে গোলটা খাওয়ার পরেও কিন্তু এফসি গোয়া একদমই ভেঙে পড়েনি লাস্ট মোমেন্ট অব দি লড়াই চালিয়ে গেছে এবং লাস্ট যে তিন চার মিনিট বাকি ছিল সেই তিন চার মিনিটেও কিন্তু গোল স্কোর করার কাছাকাছি গিয়েছিল এফসি গোয়া একটু চেষ্টা করলে হয়তো ওই মোমেন্টেও গোল ফিরে পেতে পারতো এফসি গোয়ার অ্যাটাকার্সরা বাট যাই হোক পারফরমেন্সের বিচারে কোনো কথা হবে না প্রতিটা প্লেয়ার এফসি গোয়ার নিজের সর্বস্ব দিয়ে খেলেছেন এবং আমরা ফুললি স্যাটিসফায়েড বলতেই পারো তোমাদের কেমন লেগেছে খেলা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে কালকের খেলাটা বিশেষত কাতার স্টার লিগের আটবারের চ্যাম্পিয়ন আল রায়ানকে এইভাবে আটকে দেওয়া এবং লাস্ট মোমেন্ট অব দি উইনার একজনই মনে হচ্ছিল এবং সেটা এফসি গোয়া যাই হোক ভাগ্যের জোরে আল রায়ান লাস্ট মিনিটে গোলটা পেয়ে গেছে না হলে এফসি গোয়া পুরো ম্যাচেই কিন্তু ছেয়ে ছিল ম্যাচের প্রথম গোল এবং পুরো ম্যাচ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য জর্জ অর্টিস মেন্ডোজাকেই কিন্তু এই ম্যাচের হিরো অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে এইভাবেই ম্যাচটা এক এক স্কোর লাইনেই শেষ হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা